तुषितमुनि खाई तुमार जादुर देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद। महालयार रुद्र स्नात भोरे चंडीपाठ ষষ্ঠী থেকে দশমী পূজোর জমজমাট সেরা আড্ডা শারদ ত্রিনয়ন 2022 শুধুমাত্র পাবলিক নামের পর্দায়। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ মহালয়া কাশফুলের তোলা শিউলির গন্ধ আমাদের বারবার জানিয়ে দিচ্ছে যেন মা চলে এসেছেন, এবং এই মহালয়ার পুণ্যলগ্নে এই পুণ্য প্রভাতে পাবলিক নাম আয়োজিত শারদ ত্রিনয়নী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের আজকের এই অনুষ্ঠানে এমন কিছু রাজ্যের দিকপাল নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজানো হয়েছে, তাদের সঙ্গে অনুষ্ঠান করতে পারা আমার কাছে এক গর্বের ব্যাপার। আজকের এই অনুষ্ঠানে আছেন রাজ্যের কি বলবো, আমি মানে নিজেও কনফিউজ, অন্যতম একজন থিয়েটার ওয়ার্কার, থিয়েটার অ্যাক্টিভিস্ট, অভিনেতা, কবি উত্তম চক্রবর্তী, আমাদের সবার প্রিয় উত্তম কাকু, এবং আছেন সঙ্গীত শিল্পী মুন্নাধর মুন্নাদি। তোমাদের দুজনকে মানে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো, মানে তোমাদের সঙ্গে বসতে পারাটাও আমার আমার কাছে সৌভাগ্য। এবং সঙ্গে অবশ্যই আছেন এমন কিছু যন্ত্রসঙ্গীত শিল্পী তাদেরকে বলবো এই সময়ে এই যুগের তারা কান্ডারি হতে চলছে, তবলায় প্রসেনজিৎ দেবনাথ, পারকাশনে তন্ময় দাস এবং কিবোর্ডে সুব্রজিৎ নন্দী, এদের প্রত্যেককে স্বাগত পাবলিক নাওয়ের পর্দায়। আজকের এই শারদ ত্রিনয়নী অনুষ্ঠানে তারা নিবেদক, আমাদের আজকের অনুষ্ঠানের মূল নিবেদক ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, হোটেল বিজয়া প্যালেস এবং লেভেন্ডার পার্ক, এবং সহযোগী নিবেদক আছে স্বর্ণকমল জুয়েলার্স, রাধাকৃষ্ণ জুয়েলার্স, আরোগ্য হোমিও কমপ্লিট হেলথ সলিউশন এবং জেনকো এভ্রোটেক প্রাইভেট লিমিটেড। আজকের এই অনুষ্ঠানে আমরা এমন কিছু গান শুনবো, এমন কিছু আলোচনা হবে উত্তম কাকুর মুখে যেগুলি শোনার জন্য আমি অত্যন্তভাবে উদগ্রীব হয়ে আছি। প্রথমে তোমার থেকে শুনতে চাইবো উত্তম কাকু, তুমি কি শোনাবে? আর যেহেতু মহালয়া, মহালয়ার কথা বললেই আমাদের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম, তার মানিকুমারের নাম বা পঙ্কজ মল্লিকের সুরারোপিত যে প্রভাতী অনুষ্ঠান সেটার কথা মনে পড়ে। তাই আমি একটু চেষ্টা করছি, মানে সেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে কাজ করেছেন তাদের লোকের যোগ্য তো আমার নেই, আমি শুধুমাত্র সেই মানে কি বলবো হলিল দিয়ে মানে সেই আর্স মেটানোর চেষ্টা আমি করছি আর কি। আসছে একটুখানি শুরু করি তাহলে। অশ্বিনীর শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিত প্রতিমা, মন্দিরে মন্দিরে ধ্যান মুদিতা। তুমি একদম একটা আমেজ, একটা আবহ তৈরি করে দিলে। আসলে তুমি যেমন জানো আমাদের বাসায় দুর্গাপূজা হয়, তো এই দিনে আমি যেমন দেখে এসেছি দুর্গাপূজাকে ঘিরে, আমার কাছে এটা অন্য অনুভূতি। যেহেতু বাড়িতে মূর্তি তৈরি করতে দেখি, সেই আস্তে আস্তে সেই মৃন্ময়ী মূর্তি একদিন হঠাৎ করে চিন্ময়ী রূপ হয়ে যায় আমাদের কাছে। আমাদের কাছে দুর্গা মূর্তি কোনোদিন সেই খড় মনে হয় না, প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যেন একটা জীবনের একটা প্রলেপ পড়ছে এর মধ্যে। সেই অনুভূতিটা তুমি আমাকে আবার বুঝিয়ে দিলে বারবার। আমি মানে মুন্নাদির কাছে এবার গান শুনতে চাইবো, আমি মানে ভীষণভাবে উদ্গৃত তোমার গান কখন শুনবো। আমি যখন শুনতে পারলাম যে তুমি আসছো, আমি মানে এক বাক্যে বললাম যে আমার মহালয়ার অনুষ্ঠান সফল। সে নয়, আজকের এই সুপ্রভাত শারদীয়ার প্রভাতে সবাইকে প্রণাম।
যারা গুরুজনরা শুনছেন তাদের প্রত্যেককে প্রণাম। আমার যারা গুরুরা আছেন তাদের সবাইকে প্রণাম জানিয়ে, প্রথম গুরু গণেশ আর মাকে প্রণাম জানিয়েই গান শুরু করব। কারণ মা তো মানে সত্যি কথা বলতে গেলে যেখান থেকে আসবেন ওখান থেকে আসতে গেলে তো একটু অনুমতি দরকার, সেই জন্য একটু অনুমতি চেয়ে নিই। নগেন্দ্র এসেছেন নিতে, যোগেন্দ্র দাও অনুমতি, বদন তোলো মদন রিপু, যাব পিতার বসতি। আমার গান যখন শুনছিলাম আমার নিজের চোখে চল চলে আসছিল, আর সত্যি মনে হয় যে মানে আসলে দুর্গাপূজা তো কোনো মাটির প্রতিমা হতে পারে না, মানে এর মধ্যে যে কোথাও না কোথাও মা বাসায় বসে আছে কখন পটে তুলবো গিয়ে, এই জিনিসগুলি না তো মানে পুজোর সঙ্গে যে আত্মিকতা দুর্গাপূজাই বোধ পারে বাঙালিকে বারবার বেঁধে রাখতে, আমার যেটা মনে হয়। তুমি কি শোনাবে বলো? আমি চণ্ডীর থেকে একটুখানি পাঠ করছি, চণ্ডী পাঠ আমাদের একটু চক্রিণী তথা
শঙ্খিনী চাপিনী মানভূষণী পরিগাহনা সম্মা সম্মাতরা শেষা সম্মাভেস্তুতি সুন্দরী পরা পরণং পরমা তমেব পরমেশ্বরী। আমি খুব ছোট ছিলাম, আমার এখন আমার মনে পড়ে, এখনো একদম স্পষ্ট জল জল করে জানো তো। আমার যে বড় দিদা ছিল, বড় দিদা আমার মারা গেছে, বড় দিদা দেখতে মহালয়ার একদম অন্ধকার থাকতে তখন ভোর হয় না, তখন এই বড় দিদা প্রদীপ নিয়ে আমাদের মণ্ডপে রাখতো এবং কাঁসা ঘন্টা ডুবধুনা দিয়ে আমাদের মণ্ডপ ত্যাগ জাগ্রত করা হতো। সেই মণ্ডপ জাগ্রত পরে এরপরে আমাদের মণ্ডপত্রে খুলে ইয়ে হতো, তখন আমার বড় দাদু তা চণ্ডীপাঠ করতো। ওই যে ব্যাপারগুলি না, ওই ব্যাপারগুলি তোমার মধ্যে দিয়ে আবার যেমন আজকে এই মুহূর্তটাকে আমি বাঁচতে পারছি, মানে এই জিনিসগুলি দুর্গাপূজা মানে চণ্ডীপাঠ এই উচ্চারণ এগুলি জানো মানে বারবার আমাদের বারবার আমাদের নিজের মূলের দিকে আমাদের নিয়ে যায়। আজকে এই অনুষ্ঠানে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, তোমরা যারা নাকি আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছো এবং এরা যারা এখন পথে চলছে, এই দুই সঙ্গম স্থল যেন আজকে এই অনুষ্ঠানটা আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় পাওনা আমার কাছে। হ্যাঁ, আমাদের এই নবীন প্রজন্ম আজকে যারা আমাদের সাথে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এরা ছাড়া আমরা সম্পূর্ণ নই। একখানা গান করবো, তিনি যে মানে এমন করেও মাকে সৃষ্টি করতে পারেন তার মধ্যে কোনো ধর্মান্ধতা ছিল না, সঙ্গীতের কোনো জাত হয় না, আমরা সবাই একটাই জাতের, আমাদের সেটা জাতটা হলো মিউজিক। হ্যাঁ, তো সেটাই সেই কিরম ধরনের ভাবনা, তো সেই ভাবনায় নিয়েই একটা করছি। সবার মেয়ে মায়ের কোলে
আসে নেলো নিজের সদস্য যাকে ধরা যায়, ছোঁয়া যায়, আপন করে ঘরে রাখাও যায়, সেই হচ্ছে দুর্গা। তুমি কি শোনাবে এবার বলো? আমি আমাকে যারা চেনেন তারা জানেন যে আমার জীবনের বেশ বড় একটা অংশ কেটেছে বা এখনো কাটছে শিশুদের নিয়ে। তো আমি শিশুদের জন্য একটা কিছু করি আজকের অনুষ্ঠান, সবটাই তো একটু বড়দের জন্য হচ্ছে। আর এখানে যা দারুণ দারুণ সব হ্যান্ডসটা রয়েছে, আমি একটু তালের একটা করছি, জানি না এই মুহূর্তে তৈরি হচ্ছে ব্যাপারটা কি হবে। ভবানী প্রসাদ মজুমদারের শরৎ আসে শরৎ আসে, শরৎ আসে দুরূপা ঘাসে শিশির হাসে ঠিক, রোদের শোনা যায় না গোনা ফুল চারিদিক, খুশির গাড়ি দিচ্ছে পাড়ি চিক চিক চিক, দুর্গা মায়ের আশিস সবাই হাত করে আজ নেই, শরৎ আসে ধীর বাতাসে শিউলি ছড়ে চুন, সারা দেশ নাচবে
দুবছরের করোনা চক্রাঙ্গানি কাটিয়ে কিন্তু এবছরে আমরা সবাই নাচতে কিন্তু উদ্গ্রীব হয়ে আছি। তোমার কবিতাটা কিন্তু আমাদের সেই দিকে নির্দেশ দিচ্ছে। বলো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পরে এরকম আমরা আরো অনেক সুন্দর সুন্দর গান কবিতা এবং অনেক চর্চা হবে, আমাদের সঙ্গে থাকবেন। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद। মহালয়ার রুদ্র স্নাত ভোরে চণ্ডীপাঠ, ষষ্ঠী থেকে দশমী পূজোর জমজমাট সেরা আড্ডা শারদ ত্রিনয়ন 2022 শুধুমাত্র পাবলিক নামের পর্দায়। এক ভরসে কাহু নে বঙ্গরিয়া কো মিল গয়া মিট গয়ে वो वक्त भी बदल गया। रिश्ते पुराने हैं मगर मिलने के हैं ढंग नए। बदलाव के घुलने लगे अब जिंदगी में रंग नए। हम जहां हमारा बैंक वहां। আপনার হাতের মুঠোয় উইথ পিএনবি ওয়ান মোবাইল ব্যাংকিং অ্যাপ। ফান্ড ট্রান্সফার, ব্যাংক পাসবুক চেক, ইনভেস্টমেন্ট, ডেবিট ক্রেডিট কার্ড সহ আরো অনেক এক্সক্লুসিভ সার্ভিস ম্যানেজ করুন অ্যাট ইয়োর ফিঙ্গার টিপস। ব্যাংকিং মেড ইজি উইথ পিএনবি ওয়ান মোবাইল ব্যাংকিং অ্যাপ, আজই ডাউনলোড করুন। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনার পাড়ার পুজো সেরা পুজো, সারা রাজ্যে আপনার ক্লাবের পুজোই সেরা সেরা। আলোক সজ্জায় কে সেরা? মৃন্ময়ীমাকে চিন্ময়ী রূপ দিয়ে কোন ক্লাব ছিনিয়ে নেবে সেরা প্রতিমার পুরস্কার? পাবলিক নাও আয়োজিত শারদ ত্রিনয়নী শারদ সম্মানে অংশগ্রহণ করতে আজই রেজিস্টার করার আপনার ক্লাবকে। ফর্ম ফিল আপ করতে যোগাযোগ করুন 9366058315 অথবা 6009001045 এই নম্বরে। জেনেকো এগ্রোভেট প্রাইভেট লিমিটেড সংস্থাটি তৈরি করা হয়েছে দেশের যোগ্যতম মানুষদের নিয়ে, যারা পোল্ট্রি ফার্ম শিল্পের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন ধরে। কোম্পানির উদ্দেশ্য হলো মুরগির চাষি ভাইদের কাছে উন্নত প্রযুক্তির মাধ্যমে মুরগির খাবার উন্নতি সাধন করা, তার সঙ্গে চাষি ভাইদের পরিশ্রমের বিনিময়ে ন্যায্য প্রাপ্তির প্রতি সজাগ দৃষ্টি প্রদান করা। আমাদের এখানে উৎকৃষ্ট প্রকৃতির কাঁচামাল, ভিটামিন, মিনারেল এবং বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন মুরগির খাবার প্রস্তুত করা হয়, যা চলতি বাজারে বিরল। আধুনিক উৎপাদন প্রযুক্তি, দক্ষ কর্মচারী এবং মুরগির খাদ্যগুলোর সঙ্গে কোনো আপোষ না করে কোম্পানির খাদ্য উৎপাদন করা হয়। জেনেকো এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের আওতায় রয়েছে রাইট টাইম, প্রক্সিমো এবং জ্যানেক্স ব্র্যান্ডের মুরগির খাবার। যে কোনো ধরনের যোগাযোগের জন্য চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা কিউব প্লট 11D 31/11, রুম নাম্বার 913, নিউ টাউন সিটি সেন্টারের বিপরীত পাশে। অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর 9903286707 অথবা 9038724544। হৃদয় জুড়ে সোনার দূতি,
কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। এর জন্য ফোন করুন 700-544-1953 এই নম্বরে। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতো অখিলস্য, প্রসীদ। মহালয়ার রুদ্র স্নাত ভোরে চণ্ডীপাঠ, ষষ্ঠী থেকে দশমী পুজোর জমজমাট সেরা আড্ডা, শারদ ত্রিনয়ন 2022 শুধুমাত্র পাবলিক নামের পর্দায়। দর্শক বন্ধুরা, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত পাবলিক নাওয়ের আয়োজিত শারদ ত্রিনয়ন অনুষ্ঠানে। আমাদের যারা নিবেদক, মুখ্য নিবেদক ত্রিপুরা কোপার্টি ব্যাংক, দেবেন্দ্র পার্ক, হোটেল বিচার প্যালেস, এবং সহকারী নিবেদক স্বর্ণকুমার জুয়েলার্স, রাধাকৃষ্ণ জুয়েলার্স, আরোগ্য দ্য কমপ্লিট হোমিওপ্যাথ সলিউশন এবং জেনেকো অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড। আজকের এই অনুষ্ঠানে আমরা একটু গেলে যাওয়ার আগে আমরা শুনছিলাম উত্তম কাকুর কবিতা। আমরা এবার উন্নতির কাছে একটা ছোট একটা ঠিক প্রশ্ন না জানতে চাইব, এতগুলি দুটো পোশাক দেখেছো, কি পরিবর্তন মনে হয় আজকে দিনে দাঁড়িয়ে? পরিবর্তন বলতে আমার, আমি মানে সুবাস পাই না, সুবাসকে সেই এখন তো চারিদিকে বাড়িঘর উঠে যাচ্ছে, গাছপালা নেই তো শিউলি ফুলও পাওয়া যায় না। হ্যাঁ, যেটা সত্যি কথা, পুজোর জন্য যেটা মেন আমাদের দরকার হয় শিউলি ফুল, ফুটলেই তখন বুঝতাম ছোটোবেলায় যে পুজো এসেছে, এখন ফুল তুলতে যেতে হবে। তখন আমরা ভোরবেলা সেই মহালয়ার দিন সবাই মানে অনেক ভোরে ওঠে, আমাদের বাড়িতে পুজো হতো, ভোরে উঠে সবাই চান টান করে ফেলতাম আমরা একদম, কারণ বাবা বলেছিলেন যে কলকাতা আকাশবাণী থেকে যখন এই চণ্ডীপাঠটা হয় সবাই গঙ্গায় স্নান করে আসেন, এবং প্রত্যেক বছরই সেটা হয়, এবং যিনি করতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়, তো উনি মানে নিজে প্রত্যেক দিন বাড়িতে চণ্ডীটা পড়তেন, তো সেই হিসেবে আর বাড়িতে পুজো হতো, সবাই স্নান টান করে বেশ ঠাকুরের সামনে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে বসতাম, তারপরে এটা শেষ হলে পরে আমরা মানে একটু লুকি লুকি বেরিয়ে পড়তাম, হ্যাঁ, ফুল তুলতে মানে চুরি করতে আর কি। কার বাড়িতে কটা পদ্ম ফুল ফুটেছে তখন তো, হ্যাঁ, স্বল্পদ্ম, হ্যাঁ, এখন এই আমার মনে হয় মানে সবই ঠিক আছে, কারণ প্রজন্ম তো এগিয়েই যাবে, প্রত্যেকটা জিনিস আমরা পেছনে পড়ে থাকলে চলবে না, হ্যাঁ, মাকেও আমরা সেরম সাজিয়েই আনবো, হ্যাঁ, কিন্তু ওই সেই ওই জিনিসটা পাই না আর কি, কোথাও কোথাও একটু মিসিং হয় সেটা, মানে আমার মনে হয় এটা একদমই আমার ধারণা আর কি, কারণ আমি নিজে যদিও ফুল করতে যেতে পারি না এখন পায়ের জন্য। তো আর এখন বাচ্চারা এত, আমাদের সময় তো অত কম্পিউটার সম্পিউটার ছিল না, তো এখন তো বাচ্চারা খুব খুব ব্যস্ত, মানে প্রত্যেকে গান শিখছে, তবলা শিখছে, একদম একদম ব্যাডমিন্টন খেলছে, মানে সবই ওই মোবাইলে সব হয়ে যাচ্ছে। চলো চলো করছি, হ্যাঁ, কিন্তু এই গানটায় একটু আমার সাথে সবাইকে একটু সাথ দিতে হবে, হ্যাঁ। বৈরাগী কয় মাগো, বৈরাগী কয় মাগো, বৈরাগীতে যাগো, রূপ দেখি গাও গো দুর্গা মায়ের সাও, বৈরাগী কয় মাগো, বৈরাগ
তৃতীয়াতে বাড়ি গো, তৃতীয়া চতুর্থী বলে গয়নাতে মা সাজুগ, গয়নাতে মা সাজুগ সাজুগ সাজুগ, প্রথমাতে মায়ের আদর দ্বিতীয়াতে বাড়ি গো, তৃতীয়া চতুর্থী বলে গয়নাতে মা সাজুগ, পঞ্চমীতে মাঝে পঞ্চমীতে মাঝে বোধনে বিরাজে, পঞ্চমীতে মাঝে বোধনে বিরাজে, যশোদেহি রাও গো দুর্গা মায়ের স্তব, যশোদেহি রাও গো দুর্গা মায়ের স্তব, বৈরাগী কয় মা গো, বৈরাগী কয় মা গো ভৈরবেতে যাগো, রূপম দেহি রাও গো দুর্গা মায়ের স্তব, ষষ্ঠী আসে ঢাকের তালে সপ্তমী রে ডাকে গো, অষ্টমীতে সন্ধে পূজায় কাসুর সাথে বাজে গো, ষষ্ঠী আসে ঢাকের তালে সপ্তমী রে ডাকে গো, অষ্টমীতে সন্ধে পূজায় কাসুর সাথে বাজে গো, নবমী রাতে কাঁদে নবমী রাত কাঁদে যেও মধুদিন বাদে, নবমী রাত কাঁদে যেও মধুদিন বাদে, দশমী বৈরাগী কয় মা গো ভৈরবেতে যাগো, রূপম দেহি রাও গো দুর্গা মায়ের স্তব, জয়ং দেহি রাও গো দুর্গা মায়ের স্তব, যশো দেহি রাও গো দুর্গা মায়ের স্তব, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। এই না হলো অনুষ্ঠান, এখন এই যে একটা উত্তাম উত্তেজনার মধ্যে মজার যে আবেশ, আসলে পূজার আমি যখন খুব ছোট ছিলাম তখন মানে পূজা আসছে বুঝতে পারতাম কাঠাম খিলি হয় জন্মাষ্টমীতে, এই তখন থেকে বাবাকে মানে জিজ্ঞেস থাকতো যে এবার পূজায় কি ড্রেসটা পরব, এইটা ছিল আর ক্যাপ বন্দুক তো বারবার নষ্ট করতাম, তখন তো সেই স্টিলের ক্যাপ বন্দুক ছিল করতাম নষ্ট করতাম, আর এবার ক্যাপ ক্যাপ ফোটানো ধুপ্তিতে ক্যাপ ফোটানো, বাড়িতে কেউ এলেই কটা ড্রেস হলো তার মানে সে দেখতে চাক আর না চাক তাকে দেখাতেই হবে যে আমার কটা ড্রেস হলো, এগুলি হয়তো মানে এখন আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে এখন বাবার কাছে তো বলা হয় না যে কি ড্রেস পাবো, কিন্তু এখন এই কান্তের সঙ্গে সঙ্গে সেই মনে হচ্ছিল যে এখন বাবা কিনে বাবা আমার ড্রেস কিনে দাও, যে আনন্দ উত্তেজনা এটা মিলিয়ে হয়তো খুঁজাটা আর কি। কাকু তোমাকে তো সেই ছোট থেকে দেখে আসছি, তখন তথ্য সংস্কৃতি দপ্তরে তুমি ওই কিনে ঘরটায় বসতে আমি দৌড়ে দৌড়ে যেতাম তোমার কাছে আমাকে একটু শিখিয়ে দাও না, এত বছরের পরিবর্তন মানে দেখছো কি দেখছো পূজাটাকে কি মনে হয় তোমার চোখে এখন? দেখো সমাজ কোথাও আটকে থাকবে না, প্রবাহমান সমাজ, এটা 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 তার জীবনের নিজস্ব গতিতে এগিয়ে যাবে, অনেক পরিবর্তন হয়েছে আগে এখন, আগে আগরতলা শহরে সত্যি কথা বলতে কি যে পুজো হতো সেই পুজোর মধ্যে এত আলোর ব্যবহার ছিল না, মূলত কিছু পুজো ছিল যে বাড়ি কেন্দ্রিক পুজো, ঠিক আছে, আমার যতটুকু মনে পড়ে আগরতলাতে চারটে জায়গার পুজো ছিল তখন দর্শনীয়, তার মধ্যে রামনগরে ব্ল্যাক মাউথ ক্লাবের একটা পুজো ছিল খুব দেখে দেখার, জয়নগরের সপ্তসিন্ধু দশ দিগন্ত ছিল দেখার মতো, ওইদিকে বনমালীপুর স্পুলিঙ্গ ক্লাবের এখন সেটার নাম কেউ নেয় না স্পুলিঙ্গ ক্লাব পুজো মানে ব্যাপার হতো, এর পরবর্তীকালে এর পরবর্তীকালে রাম ঠাকুর সঙ্গে পূজাটা এতে হবে, এখন যেমন ঐকতান বা দেশবন্ধু চিত্তরঞ্জন যেরকম ভাবে অনেক ক্লাব অনেক ক্লাব এসে গেছে এতটা ছিল না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব দুঃখজনক ভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আগে পাড়ায় পাড়ায় শারদীয় অনুষ্ঠান হতো
সেখানে রবীন্দ্রসঙ্গীত হতো, আধুনিক গান হতো, সেখানে মানে বরেণ্য শিল্পীরা সব প্রোগ্রাম করতো সেখানে। এখন সেইখানে সেই জায়গাতে চলে এসছে কি বলে ডিজেলে কি বলে এই সমস্ত অন্য জ্যাজ মিউজিক অন্যপনে বলছে, যেটা নাকি মানে একেবারেই মানে অদ্ভুত রকম, কিন্তু সংস্কৃতিটাকে একেবারে চুর মার করে বিশ্বাস করবো মা আমাদের পথ দেখাবে। তুমি এখন কোন তুমি কি গদ্য করবে? একেবারে একেবারে এক অন্য একটা জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে, আমার যখন লেগেছে তাই সবাই সঙ্গে শেয়ার করতে চাই, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা, যে লেখাটা একটা পত্রিকাতে উঠেছিল তা আমি সংগ্রহ করে রেখেছি। একেবারে বহু প্রাচীন সময়ে যে পুজো দিয়ে পুজো দিয়ে কি কি ব্যাপারটা ছিল, কি হয়েছিল, তার দুটো পুজোর দুটো দুটো জায়গার একটা দেখাচ্ছি, মানে পড়ছি আমি। হ্যাঁ, 1865 সাল, রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 4 বছর বয়স। দুর্গা পূজার ছুটিতে হাওড়া থেকে এলাহাবাদ পর্যন্ত রেল লাইন শুরু হয়েছে আজ 1865-এর সপ্তমে। এই রেলে বেড়াতে যাবেন যাকে বলে পুজোর চেঞ্জে যাওয়া, কলকাতার বিশিষ্টবাবু প্যারিচাঁদ মিত্র, ঠিক মানে সেই যাকে যিনি আল্লালের ঘরের দুলাল চাকচাঁদ ঠাকুর নামে চেপেছিলেন এবং ওনার বিরাট রকম ভাবে সুনাম হয়েছিল আমরা জানি। প্যারিচাঁদ সবে 50 পেরিয়েছে, তিনি একলা বেড়াতে যাচ্ছেন না, সঙ্গে নিয়েছেন ছেলেবেলার বন্ধু এখন ব্যয়বসাই শিবচন্দ্রদেবকে। শিবচন্দ্র কর্ণগড়ের সম্পূর্ণ পরিবারের সন্তান, প্যারিমোহন এবং শিবচন্দ্র দুজনেই হিন্দু কলেজে স্বয়ং জিরোজিওর ছাত্র। প্যারিচাঁদ ব্রহ্মধর্মে নিজের ধর্ম খুঁজে পেয়েছেন আর শিবচন্দ্র ঘোষ ব্রহ্ম বটে। দুই বাবুরই বিষয়ে আসে প্রচুর প্রত্যুষেই, তারা পুজোর ছুটিতে কলকাতা উচ্চারণটা কলকাতা ছাড়তে বেরিয়ে পড়েছেন, সঙ্গে চলেছে অন্যান্য সঙ্গী সাথীরা। সেখানে যেতে যেতে ওই সময়ে তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে আমি সেই জায়গাটাতে চলে আসছি, এটা ইন্টারেস্টিং। শিবচন্দ্র বললেন, মাঝপথ থেকে গেলু ভাই, উপরে ব্রহ্ম ভেতরে হিন্দু, সে এক মহাদ্বন্দ্ব সারাক্ষণ চলছে মনের মধ্যে। দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো সম্পূর্ণভাবে পুতুল বিসর্জন করতে পারলাম কই, দুর্গা পূজার দিনে কলকাতার বাইরে যাচ্ছি, কিন্তু মনটা তো সেই দুর্গা ঠাকুরের কাছেই পড়ে রইল। প্যারিচাঁদ বললেন, আমরা বাইরে যাচ্ছি কেন, কেন হিন্দুদের মতো তীর্থ করতে কাশী যাচ্ছি না তো, আমরা নতুন রেল লাইন বসলো এলাহাবাদ কাশী কত কাছে হয়ে গেল বলো, তা পুজোর ছুটিতে একবার দেখে আসি দেখি। শিবচন্দ্র বলে, তা তো বটে, তবে যতই বলি দুর্গা ঠাকুর বানিনে, বাড়িতে তো গিন্নি এখনো গঙ্গা জলে গোবর গুলে ছিটোচ্ছে। প্যারিচাঁদ বললেন, যে তাতে শান্তি পায় তা করুক, গঙ্গা জলে গিন্নি গোবর গুললে তোমার কি, তোমার কি এসে যায়? শিবচন্দ্র বললেন, মনের মধ্যে খচখচ করে কিন্তু এই যে ঘোরতর অন্যায় প্রতিবাদ করার সাহস পাইনি। প্যারিচাঁদ বললেন, এই খচখচানি তুমি মা দুর্গার চরণে সমর্পণ করো। তারপর কিছুক্ষণ ভেবে বললেন, আচ্ছা ওই দেবেন ঠাকুর তিনি কি সম্পূর্ণভাবে পুতুল বিসর্জন করতে পেরেছিলেন? শিবচন্দ্র প্যারিচাঁদের প্রশ্নের উত্তর দিলেন ট্রেন ছেড়ে দেবার পর, উত্তরটা এইরকম, দেবেন ঠাকুরের গল্পটা তোমাকে জমি বলি প্যারি, মহর্ষি 14 নম্বর সন্তানটি জন্মেছে বছর 4 আগে। দেবেন ঠাকুর ঠিক আমারই বয়সী, তোমার থেকে বছর 3 ছোট, তোমার সঙ্গে ঠাকুর বাড়ির ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু একটা কথা জানো কি? কি কথা শিবু? দেবেন ঠাকুর তার এই পুত্র সন্তানটির নামাকরণ অনুষ্ঠানে নারায়ণ শিলা পর্যন্ত রাখেননি। পুরুত্র তো মেনে নিল, পুরুত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো উনি একটা পিঁড়ির চারপাশে প্রদীপ জেলে পিঁড়ির মাঝখানে তার পুত্রের নামটি রক্তচন্দন অক্ষরে লিখে দিলেন আর বললেন, এই ছেলে সূর্যের চেয়ে জ্যোতিষ্মান হবে। বলো কি, হ্যাঁ কি নাম রেখে দিলেন জানো দেবেন্দ্র? তার পুত্রটি রবীন্দ্র, সূর্যের চেয়ে তেজময় দীপ্ত। যাই বলো ভাই, তোমার চেয়ে বেশি দাম এই ছেলেটি কোনোদিন হবে না, তোমার আলালের ঘরের দুলাল তোমার অমর করে রাখবে। এই যেমন একটা কাহিনী, সেই সঙ্গে আমার পুজো কি নিয়ে আরেকটা কাহিনী, খুব সুন্দর কাহিনী, সেটা
ঠাকুর বাড়িতে তখন দুর্গা পূজা জগদ্ধাত্রী পূজো সবই সমারোহে হয়। তবে সেই পূজো যে বাড়িতে হচ্ছে যারা কোন হিন্দু অন্যদিকটায় অর্থাৎ দেবেন ঠাকুর দিকটায় কোনো উৎসব নেই। 1884 সালে এটা অন্য প্রসঙ্গে চলে এসেছে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বয়স 48, তার লীলা শেষ হতে আর মাত্র 2 বছর বাকি, তার অসুখ শুরু হয়েছে, গলায় ব্যথা, কথা বলতে কষ্ট, পা ফুলো ফুলো। আজ নবমী পুজোর ভোর ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর মঙ্গলারতি মাত্র হয়ে গিয়েছে, মন্দিরের নহবত খানা থেকে প্রভাতী রাগ রাগিনী আলাপ হচ্ছে, শ্রীরামকৃষ্ণ অন্ধকার থাকতে উঠে পড়েছেন, ভক্তের দল গত রাত থেকেই সব আছেন, ঘুম ভাঙতে তারা দেখলেন ঠাকুর গান গাইছেন আর নাচছেন, নাচ জয় জয় দুর্গে জয় জয় দুর্গে বলে শিশুর মতো আনন্দ তার মায়ের নাম করছেন, আর ঘর ময় নেচে বেড়াচ্ছেন, কোমরে কাপড় নেই, সেদিকে খেয়ালও নেই। গান থামিয়ে হঠাৎ ভক্তদের দিকে তাকিয়ে বললেন, গলায় ব্যথা, ভালো করে গাইতে পারি নে, শুনেছিলাম শরতের হিম লাগলে নাকি গলা ভালো হয়, তাই কলকাতা থেকে গাড়িতে আসবার পথে গলা বাড়িয়ে বাড়িয়ে এলুম, সেই দিকে তো অসুখ। এ কথা বলে শ্রীরামকৃষ্ণ হাসতে লাগলেন। আগের দিন এক কাণ্ড ঘটেছে, ঠাকুরের ইচ্ছে মহাষ্টমীর দিন কলকাতায় ঠাকুর দেখবেন, তিনি ভক্ত রামলালের বাড়িতে প্রতিমা দর্শন করতে এলেন, সেখানে হঠাৎ তার প্রাণাধিক নরেন্দ্রের সঙ্গে দেখা, নরেন্দ্রকে দেখেই ঠাকুরের সমাধি হয়ে গেল। সমাধি হওয়ার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পা দিয়ে নরেন্দ্রকে একটিবার ছুলেন, ব্যাস অগ্নি দাঁড়িয়েই তার ভাব সমাধি। এইভাবেই দাঁড়িয়ে রইলেন ঠাকুর, কোনো জ্ঞান নেই, একেবারে নিথর। নবমীর সকালে নরেন্দ্র এসে পৌঁছলেন দক্ষিণেশ্বরে, নরেনকে দেখে ঠাকুরের আহ্লাদ ধরে না, গলায় ব্যথা, তবু গান ধরলেন পরমহংস রামকৃষ্ণ গাইছেন আর দরদর করে কাঁদছেন, যেখানে যেখানে মরি মা মরি গো বিপাকে, অন্তকালে জিহ্বা যেন শ্রী দুর্গা বলে ডাকে, যদি বলে যাও যাও মা যাবো কার কাছে, সুধা বাখা তার নাম মা আর কার আছে, এমন দুর্গা পুজো কি আর হবে, আমরা কি সেই দুর্গা পূজা পাবো? তোমার এই যে এই দুটো জায়গা দুর্গা পূজাকে কেন্দ্র করে এই দুটো কাহিনী, তার জন্য আমি মানে এটা একটু আমি শেয়ার করলাম। আমি তোমার যখন করছিলাম নিজে একটা অন্য জায়গাতে চলছিলাম, এবং ওই সময় আমার একটা মানে কথা খুব মনে পড়ে গেল, কামারপুকুরের লাহাবাড়ি, যে লাহাবাড়িতে রামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবী নিজে দুর্গা পূজার ভোগ করতেন, সেই লাহাবাড়িতে এক যখন পূজার সময় তখন রামকৃষ্ণ খুব ছোট জেদ করলেন, দুটা চোখ উনি আঁকবেন, কিন্তু যিনি কুমোর মানে যিনি সাজাচ্ছেন দুর্গা উনি তো দেবেন না, যে মার চোখ আঁকতে উনি নিজে আঁকবেন, কিন্তু চোখ আর উনি আঁকতে পারেন না। পরে সেই রামকৃষ্ণ দেবী ছোট রামকৃষ্ণ দেবী পরে সেই চোখ আঁকলেন, সেই মূর্তির প্রতিষ্ঠা করলেন। তো ওই যে মার ইচ্ছা থাকে যে আমারটা কে প্রতিষ্ঠা করবে, আমি কে প্রতিষ্ঠা করবে, আসলে এই যে দুর্গার বারবার যেটা বলি, শুধু মূর্তি না, ঘর মাটি বা বাহ্যিক চাকচিক্য না, একদম প্রাণ ভেতরে কোথায় যেন বসে আছে, অনেক বেশি জগন্নাথের পুরীর জগন্নাথের মতন একটা কোথায় একটা প্রাণ ভেতরে আছে, সেই কাঠের খোলসটার ভেতরে, তাকে ঘিরেই আমাদের সেই উৎসব উদযাপন। মানে কথা বলতে বলতে তোমার গান আমি না হারিয়ে ফেলি, তুমি গান করো, তুমি কি গান শোনাবে আমাকে বলো দেখি কি বলে এবার। হোক গান হোক, কত লোকে কতই বলে শুনে
ঘিরে যে গানগুলি থাকে, এই গানগুলির মধ্যে এমন কিছু লাইন আছে বা তৈরি ছিল যেগুলি আমাদের বারবার, মানে একটা স্ত্রীর সঙ্গে যে তার ধর্ম, তুই নাকি মা সে সোনা রঙে ছাই মাখিস, মানে স্ত্রীর যা কর্তব্য স্বামীর সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু ইনফিউজ করা হচ্ছে। মানে এটাই হয়তো বা আমাদের সংস্কৃতির আসল মূল চাবিকাঠি, যে কর্তব্য পালনটা আমার মনে হচ্ছে। তোমার কাছে আবার আসবো তুমি কাকু, কি শোনাবে? আমরা আসলে এখন শেষ পর্যায়ে চলে এসেছি, তুমি এখন বলো। আমি আমার অনুষ্ঠান শেষ করবো, সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী দুর্গাকে বঙ্গজননী, মানে বঙ্গজননী মানে তখন ভারত জননী, এইভাবে যে দেখেছেন তার রূপে যেটা দিয়েছেন সেটা এটা আমি পড়ব। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান গুলো পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে, আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সবিকে প্রকাশ করো। নবরাগ রঙ্গিনী, নববর ধারিণী, নবদর্পে দর্পিণী, নবস্বপ্ন দর্শিনী, এসো মা গৃহে এসো। ছয় কোটি সন্তান একত্রে এককালে দ্বাদশ কোটি করজোড় করিয়া তোমার পাদ পদ্মে পূজা করিব। মা মাগো মাগো, ছয় কোটি সন্তান একত্রে ছয় কোটি মুখে ডাকিব, মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনদান্ড দায়ীকে, নগাঙ্গ সৌভিনী নগেন্দ্র বালিকে, শরদ সুন্দরী চারু পূর্ণ চন্দ্র ভালিকে ডাকিব। সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু বসল কারিণী, শত্রু বধে দশ ভুজে দশ প্রহরণ ধারিণী, অনন্ত শ্রী অনন্ত কাল স্থায়িনী, শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী, তোমাকে কি বলিয়া ডাকিব? ওই ছয় কোটি পুণ্য ওই পদপ্রান্তে লুঞ্চিত করিব, ওই ছয় কোটি কঞ্চে ওই নাম করিয়া উপকার করিব, এই ছয় কোটি দেব তোমার জন্য পতন করিব, না পারি এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা গৃহে এসো, যাহার ছয় কোটি সন্তান তার ভাবনা কি? দেখিতে দেখিতে আর দেখিলাম না, সে অনন্তকাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল,
অন্ধকারে সেই তরঙ্গ সুন্দর জলরাশ ব্যাপিল, জনকল্লবে বিশ্ব সংসার ঘুরিল। তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম, ওঠো মা হিরণময়ী বক্তভূমি, ওঠো মা, এবারে সুসন্তান হইব, সৎ পথে চলিব, তোমার মুখ রাখিব, ওঠো মা, ওঠো দেবানু গৃহীতে, এবার আমরা ভুলিব, ভাতৃ বৎস হইব, পরে মঙ্গল সাজিব, অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব, ওঠো মা, মা ওঠো, একা রোদন করিতেছি, কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা, ওঠো, ওঠো মা বঙ্গ জননী, ওঠো। এই লেখাগুলো মানে এখনো কত প্রাসঙ্গিক, এখনো কতটা আমাদের পথ দেখায়। আসলে মানে ওই আকুতি, এই যে আকুতি লেখাগুলির মধ্যে, এগুলি হয়তো বা আমাদের পূজার আসল উপকরণ এই মুহূর্তে আমার মনে হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তোমার গান দিয়ে শেষ হোক, তুমি গান করো। আমি এই তোমার এই গানের আবেশ আমার মহালয়াকে আরো বেশি স্বাগত। উত্তম কাকুর যে বাণী যেগুলি পড়ে গেছেন, আজকে করেছো তুমি উত্তম কাকুর, এগুলি ডেফিনেটলি মানে আমার আগামী দিনের খোরাক। মহান সৃষ্টিদের, মহান সাহিত্য সম্রাটের সৃষ্টি, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কালেকশন, এগুলো তো মহান সৃষ্টি না, পূর্ব সৃষ্টি সব, এগুলি আমাদের খোরাক। আমাদের শরতেই তো মা আসেন, এবার গজে আসছেন, গজে এসো জলদা দেবী শস্য কন্যা বসুন্ধরা। সো এবার যে উনি আসছেন আমাদের সত্যি ভালো লাগছে। এই কয়েক বছর ধরে উনি ঘটকে আসছিলেন, বেশ আমাদের করোনার আবহাওয়া একদম মানে শেষ করে দিয়েছে, বোঝাই যাচ্ছে যে ছত্রভঙ্গ হতে যাচ্ছে। এবার মা গজে আসছেন, কারাগো মনি মন যে
সেজেছে শরত রানী কি সাজে সেজেছে কি সাজে সেজেছে কি সাজে সেজেছে শরত রানী ইচ্ছে তো করে আর অনেক গান শুনি অনেক কথা শুনি তোমার থেকে কিন্তু সময় তো আমাদের বারবার বলে থামাতে হয় তো সেই সময়ের সেই ফরমান তো মানতেই হবে তো সেখানে থামাতে হচ্ছে কিন্তু পাবলিক নামের পর্দায় আজকে তোমরা যা আমেজ আবেশ তৈরি করলে এই রিং বা এই কৃতজ্ঞতা পাবলিক নাও তোমাদের কী বলে শুনে তোমাদের জানাবে আমরা জানি না আমরা পাবলিক নামের পক্ষ থেকে প্রত্যেককে আমার আজকের এই সময় দাঁড়িয়ে প্রত্যেককে আমার অনেক অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই বলতে হয় প্রসেনজি তন্ময় এবং শুভ্রজিৎ যেভাবে আজকে সাহায্য করেছে পুরো অনুষ্ঠানটিকে একদম এক ছকে তারা বেঁধে নিয়েছিল এবং এটাই হয়তো বা এখানের পাওনা আজকে এই মুহূর্তে এই সুযোগে আমরা সমস্ত দর্শকদের যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে আগাম শারদ অভিনন্দন শুভেচ্ছা সবাই ভালো থাকবো ভালো থাকবে এবং দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেক সময় আমাদের ভালোবেসেছেন আরো ভালোবাসবেন আজকে এই মুহূর্তে আমাদের নিতে হচ্ছে আমাদের শেষ করতে হচ্ছে অনুষ্ঠান অগ্রিম শারদ শুভেচ্ছা পুজো আপনাদের ভালো আসুক।